वेलकम स्टूडेंट, वेलकम टू योर फेवरेट केमिस्ट्री चैनल केम ओ कैफे ते तुम्हारे अनेक अनेक स्वागत। आज के हमारा क्लास 11 पीरियडिक टेबल नेक्स्ट क्लास शुरू करछी। हमारा ऑलरेडी विभिन्न धरनेर पीरियडिक जो प्रॉपर्टीज गुलो सेगुलो डिसकस करेछी। लास्ट दुटो भिडियोते आयनाइजेशन एनर्जी हमें डिसकस करेछी। तुम्हारे मन होते पारे भिडियोगुलो अनेकटा बड़ो हय, बाट তোমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে যে 10 মিনিটে আয়নাইজেশন এনার্জি বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা ডিটেইলস যাতে তোমাদের কাছে পৌঁছায় বা তোমরা যাতে প্রত্যেকটা ডিটেইলস গ্রহণ করতে পারো। কারণ বাংলা মিডিয়ামে এই এত ডিটেইলসে ভিডিও কোথাও থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের বলতে পারি। তাই তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে যে কোনো লেভেলের পরীক্ষা, সেটা যেই মেন্স হোক, সেটা অ্যাডভান্স হোক, नीट हो, बोर्ड तो बाद ही दाओ, जे कोनो लेवलेर परीक्षा किन्तु तोमादेर क्रैक करते पारबे अति सहजे। ताई भिडियो गुलो बड़ो होते थाकले जदि कारो मने होच्छे जे ना भिडियोटा आमार दरकार नेई, तुमि स्पीड माने तुमि स्पीड बाड़िये देखो। बाट जे जायगाटा बोलछि जे धरो भिडियो गुलो लेंथी होवार कारण आछे, तार कारण होच्छे आमि डिटेल्से प्रत्येकटा जिनिस डिसकस करछि। তোমরা যদি ভালো ভালো কোচিং ইনস্টিটিউটে দেখতে চাও, সেই ইনস্টিটিউটে দেখবে এক একটা বড় বড় লেকচার, পিরিয়ডিক টেবিল দেখবে 10টা 11টা লেকচারের মধ্যে তৈরি করে। তার কারণ কি, তারা ডিটেইলসটা প্রোভাইড করতে চায়। তো ফ্রিতে যখন জিনিসটা পাচ্ছো তখন সেই জিনিসটা বড় হলেও তোমাদের কাজে লাগবে। ওকে, চলো তাহলে আজকে শুরু করি নেক্সট যে পিরিয়ডিক প্রপার্টিজ। তাহলে আজকে আমরা শুরু করছি ইলেকট্রন আসক্তি বা इलेक्ट्रॉन एफिनिटी। ठीक है, माने इलेक्ट्रॉन एफिनिटी जिनिसटा कि सेटा आज के आमरा डिस्कस करब। क्लियर? आगे आमरा जिज्ञेस करेछिलाम आयनाइजेशन एनर्जी। आयनाइजेशन एनर्जी माने इलेक्ट्रॉन बेर हुए जावा। क्लियर? और इलेक्ट्रॉन एफिनिटी माने इलेक्ट्रॉन आसक्ति। कथाटार मानेटाई देखो बोझार चेष्टा करो, ताहले किन्तु तोमादेर काछे अनेकटा क्लियर होबे। যে ইলেকট্রন আসক্তি মানে কি, মানে ইলেকট্রনের প্রতি সে আসক্ত, তাই না? আসক্ত কথাটা মানে, আসক্ত মানে কি, আসক্তি মানে তার প্রতি তোমার একটা টান আছে, সেই জিনিসটাকে আসক্তি বলা হয়। বলা হয় না যে নেশায় আসক্ত হয়ে গেছে, তার মানে তার নেশা করতে ইচ্ছে করে। দেখবে এই কথাটা খুব প্রয়োগ করা হয়ে থাকে, তার মানে আমি বলছি না তোমাদের নেশা করতে, ঠিক আছে? সুতরাং ইলেকট্রন আসক্তি এটাকে বলা হয়ে থাকে ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি, অর্থাৎ ইলেকট্রনের প্রতি টান। ইলেকট্রনের প্রতি টান, এই কথাটাকে আমরা বলে থাকি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে তার সংজ্ঞা কি হতে পারে, বা ইলেকট্রন আসক্তিকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমরা এভাবে বলতে পারি যে ভূমি স্তরে থাকা, কি বলতে পারি, যে ভূমি স্তরে থাকা কোনো মৌলের আগামী বলে দিচ্ছি, কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, একটি কি কি হতে হবে সেটাও বলে দিচ্ছি, একটি বিচ্ছিন্ন হতে হবে। কেন হতে হবে, আয়নাইজেশন এনার্জি তো আমরা ডিসকাস করেছিলাম, একটি বিচ্ছিন্ন এবং গ্যাসীয় হতে হবে, গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষকে একটি ইলেকট্রন যোগ করলে, একটি ইলেকট্রন যোগ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি, মানে ওই মৌলটির ইলেকট্রন আসক্তি বলবো, তাকে মৌলটির বলে রাখি, তাহলে অসুবিধা হবে নালে বুঝতে। মৌলটি ইলেকট্রন আসক্তি
বলা হয় তার মানে এখানে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট কোন কোন গুলো যেগুলো লিখতেই হবে বা যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে একটি বিচ্ছিন্ন হতে হবে কারণ বিচ্ছিন্ন না হলে আগে তিনি বলেছিলাম যদি আলাদাভাবে আইসোলেটেড না হয় তাহলে ইলেকট্রনটাকে আমাকে নির্গত করতে বেশি সমস্যা তৈরি হতে পারে গ্যাসীয় কেন তার কারণ বলেছিলাম আগের দিনই যে গ্যাসিয়াস হলে অণুগুলি একে অপর থেকে দূরে দূরে থাকবে তখন আমি শুধুমাত্র ওই মৌলটার কথা চিন্তা করতে পারবো এবং কোথায় এন্ট্রি নিতে হবে সর্ববহিস্থ কক্ষকে তার মানে যদি এটা আমার নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের এই যে একদম লাস্ট সেলে বাইরে থেকে ইলেকট্রন অ্যাড হওয়ার জন্য তার মানে দেখো ঠিক উল্টো অনেকটা জিনিস না ইলেকট্রন তোমার আয়োনাইজেশন এনার্জি আয়োনাইজেশন এনার্জি মানে সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বের করে দেওয়া বাট এখানে হচ্ছে ইলেকট্রন নেওয়া ইলেকট্রন নেওয়ার জন্য তাহলে দেখো ইলেকট্রন নিলে কি হয় ইলেকট্রন নিলে সে স্টেবল হয় সে স্থায়ী হয় তাই জন্য কি হয়ে থাকে সেখানে কিছু পরিমাণ শক্তি নির্গত হয় অর্থাৎ এখানে কি হয়ে থাকে এখানে শক্তি নির্গত হয় শক্তি বের হয় ঠিক আছে তাই এটাকে বলা হয় থাকে ওই মৌলটির ইলেকট্রন আসক্তি বলা হয় থাকে বা অনেক জায়গায় তোমরা দেখবে যে অনেক সময় লেখা হয়ে থাকে যে ইলেকট্রন তোমাদের ছায়ার বইয়েই দেখবে আছে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি এনথ্যালপিটা যখন আমরা থার্মোডাইনামিক্স পড়বো তখন তোমরা ডিটেলসে জানতে পারবে এনথ্যালপি কি এনথ্যালপি হচ্ছে এক ধরনের এনার্জি বলতে পারো মানে এক ধরনের তাপ বলতে পারো ঠিক আছে এনথ্যালপিকে এক ধরনের এনার্জি বা তাপ বলতে পারো সেটা কি ধরনের তার মানে এটা এক ধরনের শক্তি সেই শক্তিটা কি হচ্ছে নির্গত হচ্ছে ঠিক আছে সেই শক্তিটা নির্গত হচ্ছে মাথায় রাখবে যে সেই জন্যই কি হয়ে থাকে এখানে কি পরিমাণ শক্তি নির্গত হচ্ছে তাহলে তার ইউনিট স্যার কি হতে পারে ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা আমরা বলতে পারি কিলো জুল পার মোল বা আমরা বলতে পারি কিলো জুল পার মোল ক্লিয়ার তাহলে এটা হলো আমার ইউনিট যে পার অ্যাটমে কত ইলেকট্রন ভোল্ট এনার্জি আমার বেরিয়ে যাচ্ছে বা কত পার মোলে কত কিলো জুল এনার্জি বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো ইলেকট্রন এনথ্যালপি সরি ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি এটাকে বলা থাকে ইলেকট্রন গেইন এনথ্যালপি বা ইলেকট্রন এফিনিটি কিন্তু মাথায় রাখবে আবারও একটা জিনিস বলে রাখছি যে ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি কিন্তু অনেকটা একই রকম জিনিস হলেও তারা কিন্তু সম্পূর্ণরূপে এক নয় তাদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে এই কথাটা কোনো বাংলা বইয়ে লেখা নেই তোমাদের যে বই এই কথাটা কোথাও লেখা নেই বাট এখানে যে একটা বেসিক ডিফারেন্স আছে এটা কোথাও লেখা থাকে না তাই জন্য প্রত্যেকটা ছেলের মধ্যে কি বা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে একটা কনফিউশন তৈরি হয় কোশ্চেনের জায়গাতে বলার জায়গাতে একটা কনফিউশন তৈরি হয় বাট ডিফারেন্সটা কি সেটা আমরা একটা নর্মালি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে এদের ডিফারেন্সটা কি আছে ধরো একটা এলিমেন্ট এ সে কি করলো সে একটা ইলেকট্রন গ্রহণ করে রে একটা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হলো এ মাইনাসে তার জন্য সেখান থেকে আমরা ধরলাম যে 10 ইলেকট্রন ভোল্ট তার এনার্জি লস করলো তাহলে আমরা এখানে বলতে পারি যে এর ইলেকট্রন এফিনিটি হচ্ছে প্লাস 10 ইলেকট্রন ভোল্ট বাট আমি যদি বলি এর ডেল্টা এইচ এনথ্যালপিকে ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করা হয় এবং ইলেকট্রন গ্রহণ বা এটাকে বলা হয়ে থাকে ইলেকট্রন গেইন ঠিক আছে এটাকে বলে ইলেকট্রন গেইন এনথ্যালপি ইলেকট্রন গেইন এনথ্যালপি এটাকে আমরা ডেল্টা এইচ ইজি দিয়ে প্রকাশ করছি সেটাকে আমরা তখন বলবো মাইনাস 10 ইলেকট্রন ভোল্ট দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইলেকট্রন এফিনিটি অ্যান্ড ইলেকট্রন গেইন এনথ্যালপি যে ইলেকট্রন এফিনিটি হচ্ছে নেগেটিভ অফ ইলেকট্রন গেইন এনথ্যালপি বা আমরা বলতে পারি ঠিক উল্টোটা যে ডেল্টা জি এইচ এবং ইলেকট্রন এফিনিটির মধ্যে মানের কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র সাইনটা আলাদা রকম হয় তার মানে যদি ইলেকট্রন এফিনিটি পজিটিভ হয় ডেল্টা এইচ হবে নেগেটিভ বাট নর্মালি কি হয় নর্মালি দেখো এখানে এনার্জি রিলিজ হচ্ছে তাই তো আমরা জেনেছি অনেক দিন আগের থেকেই যে যদি শক্তি খরচা হয় বা যদি শক্তি বেরিয়ে যায় তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয়ে থাকে তাপমচি বিক্রিয়া তাপমচি মানে যেখানে তাপ বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডেল্টা ইজ এর মান হয় নেগেটিভ তাই নর্মালি ইলেকট্রন সরি তাই নর্মালি
इलेक्ट्रॉन गेन एन्थालपी मान है नेगेटिव एवं इलेक्ट्रॉन एफिनिटी मान है पॉजिटिव माथाय रखबे कथाटा एटा जेनारेलि है साधारणत की होये थाके साधारणत डेल्टा एच एर मान नेगेटिव होये थाके नॉर्मली बट इलेक्ट्रॉन एफिनिटी मान नॉर्मली होये थाके पॉजिटिव नेगेटिव होते पारे तादेर जोन्नो नेगेटिव होते पारे देखो एकटा जिनिस माथाय रखबे जारा धातु है तारा की चाहिए धातु चाय इलेक्ट्रॉन सब समय बेरिए जाक बट अधातु की चाहिए अधातु चाहिए इलेक्ट्रॉन तार काछे आसुक माने इलेक्ट्रॉन तार काछे ऐड हो ताले धातु तादेर तादेर इलेक्ट्रॉन एफिनिटी ऑलवेज नेगेटिव माथाय रखबे तादेर इलेक्ट्रॉन एफिनिटी नेगेटिव एटा कथाटा किन्तु माथाय राखबे एटा गुलिये फेलबे ना जदि इलेक्ट्रॉन एफिनिटी नेगेटिव हय ताले डेल्टा एच होये जाबे आमार किन्तु पजिटिव মাথায় রাখবে তাহলে অধাতুর ক্ষেত্রে কি হবে অধাতুর ক্ষেত্রে ইলেকট্রন এফিনিটি অলওয়েজ পজিটিভ দেখো তুমি চিন্তা করলেই বুঝতে পারবে তোমার কোন জিনিসের প্রতি পজিটিভ আসক্তি মানে কি তুমি সেই জিনিসটাকে চাইছো বাস এইটা মানেই তো গল্পটা মিটে যায় তাহলে এখানে কিন্তু আমার ডেল্টা এইচ এর মান হয়ে যাবে নেগেটিভ এই জিনিসগুলো কিন্তু বাবা গুলিয়ে ফেলবে না জিনিসগুলো গুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বাট তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে নিজের কাছে ক্লিয়ার থাকো সমস্যায় পড়ে যাবে धातुर क्षेत्रे आमार इलेक्ट्रॉन एफिनिटी नेगेटिव एवं अधातुर क्षेत्रे इलेक्ट्रॉन एफिनिटी हुए जावे आमार पॉजिटिव परिष्कार इलेक्ट्रॉन एफिनिटी एवं इलेक्ट्रॉन गेन एन्थैल्पी तारा एके अपरेर साइन तादेर आलादा रकम ओके क्लियर ताहले नेक्स्ट देखो आमरा कि बोलछि যদি এরকম হয় যেমন আগের দিন আমরা দেখেছিলাম সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি তার মানে একটার পর একটা যদি ইলেকট্রন বেরিয়ে যায় ঠিক এক্ষেত্রেও যদি ইলেকট্রন অ্যাড হয় যদি সাপোজ একটা ইলেকট্রন অ্যাড হলো তাহলে তখন গিয়ে দাঁড়াবে এ নেগেটিভ এবং সেক্ষেত্রে যে ইলেকট্রন এফিনিটিটা হবে তাকে আমরা যদি ইএ ওয়ান বলি নর্মালি ইএ ওয়ান হয়ে থাকে পজিটিভ কারণ প্রথম ইলেকট্রনটা কিন্তু খুব ইজিলি অ্যাড হতে থাকে খুব ইজিলি অ্যাড হতে পারে এরপরে সাপোজ সেকেন্ডে কি হলো এ নেগেটিভ যখন আবার একটা ইলেকট্রন অ্যাড করবে তখন সেই মুহূর্তে সেটা হয়ে যাবে এ টু মাইনাস ক্লিয়ার তার মানে আরো একটা ইলেকট্রন এখানে অ্যাড হলো এবং তখন এটা গিয়ে দাঁড়াবে ইলেকট্রন এফিনিটি টু বাট এখানে মাথায় রাখতে হবে কি না দেখো ইলেকট্রন ইলেকট্রন তারা একে অপরকে বিকর্ষণ করে মানে তুমি ধরো সাপোজ এটা হলো এ এখানে অলরেডি একটা ইলেকট্রন নিলাম এবার আবার যখন একটা ইলেকট্রন অ্যাড হবে তখন এই ইলেকট্রন ইলেকট্রন তারা একে অপরকে কি করবে বিকর্ষণ করবে কারণ কি তাদের সেম চার্জ একে অপরকে কি করে বিকর্ষণ করে এটা আমরা বহুদিন আগের থেকে পড়ে আসছি তাহলে এখানে একটা ইলেকট্রন ইলেকট্রন রিপালশন তৈরি হবে তার মানে সেকেন্ড ইলেকট্রনটা যখন আমি অ্যাড করতে যাব তখন কিন্তু কি হবে তখন কিন্তু আর নিতে চাইবে না অর্থাৎ তখন ইলেকট্রন এফিনিটি হয়ে যাবে আমার নেগেটিভ তার মানে আমি যখন থার্ড ইলেকট্রনটা অ্যাড করব তখন বুঝতেই পারছি তার মানে আরো বেশি বিকর্ষণ শুরু হবে তার মানে আমি যদি এখানে লিখে থাকি এ থ্রি মাইনাস যখন তৈরি হবে তখন যদি আমরা ইলেকট্রন এফিনিটিটাকে ইলেকট্রন এফিনিটি থ্রি বলি তখনও কিন্তু হয়ে যাবে নেগেটিভ অর্থাৎ সাকসেসিভ ইলেকট্রন এফিনিটি যদি হয়ে থাকে অর্থাৎ আমরা যদি পলিভ্যালেন্ট অ্যানায়নের কথা বলি পলিভ্যালেন্ট অ্যানায়ন অর্থাৎ যেখানে অনেক বেশি যোজ্যতা দেখতে পাওয়া যায় পলিভ্যালেন্ট অ্যানায়ন যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এন থ্রি মাইনাস অর্থাৎ এখানে তিনটে ইলেকট্রন অ্যাড হয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে এক্ষেত্রে আমরা বলবো দেখো এখানে দুটো নেগেটিভ তাহলে টোটাল যদি আমরা ইলেকট্রন এফিনিটি চিন্তা করি তাহলে এর যদি আমরা ইলেকট্রন এফিনিটি টোটালের কথা চিন্তা করি তাহলে আমি সবসময় বলতে পারবো যে ইলেকট্রন এফিনিটি অলওয়েজ টোটাল মানে তোমরা আমরা বলতে পারবো যে যখন সাকসেসিভ হতে পারে
মানে পর 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 যখন বের হবে অর্থাৎ সেই ক্ষেত্রে টোটাল ইলেকট্রন এফিনিটি অলওয়েজ লেস দেন 0 হবে তার মানে ডেল্টা এইচ এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে এবং এটা কখন হবে যখন সাকসেসিভ হতে পারে তার মানে তোমাকে এরকম অপশনে দিয়ে দিল যে n3 মাইনাস এর ক্ষেত্রে প্রশ্ন থাকলো ধরো একটা কোশ্চেন থাকলো যে n3 মাইনাস এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক এক নম্বরে দিয়ে দিল ডেল্টা এইচ লেস দেন 0 দু নম্বরে দিয়ে দিল ডেল্টা এইচ গ্রেটার দেন 0 তিন নম্বরে দিয়ে দিল ডেল্টা এইচ ইকুয়াল টু 0 আর চার নম্বরে দিয়ে দিল ডেল্টা এইচ হচ্ছে ইনফিনিটি তাহলে কি বলবে তখন তখন তাহলে আমাকে জানতে হবে n3 মাইনাস কি করে হয়েছে না পর 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 তিনটে ইলেকট্রন অ্যাড হয়ে n3 মাইনাস তৈরি হয়েছে তাহলে আমি অবশ্যই একটু আগেই দেখলাম যে যদি সাকসেসিভ ইলেকট্রন এফিনিটি হয় অর্থাৎ একটার পর একটা ইলেকট্রন এফিনিটি যদি তৈরি হয়ে থাকে তাহলে প্রথমটা বাদ দিয়ে তার মানে প্রথম ইলেকট্রন আসক্তি যে কোনো মৌলের জন্য আমরা দেখতে পাবো পজিটিভ অবশ্যই তার ক্ষেত্রে যদি ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি থাকে তবেই পজিটিভ বাট পরের গুলোর ক্ষেত্রে আমরা নর্মালি দেখতে পাবো নেগেটিভ এটা হচ্ছে কিন্তু আমার জেনারেলি হয়ে থাকে এটা জেনারেলি হয় সাধারণত এই ঘটনাটাই ঘটে থাকে যে প্রথম ইলেকট্রন আসক্তিটা হয় পজিটিভ এবং তারপরের ইলেকট্রন আসক্তিগুলো হয় নেগেটিভ তাহলে এখানে অবভিয়াসলি আমার অ্যানসার কোনটা হয়ে যাবে এখানে আমার অ্যানসার হয়ে যাবে অপশন 2 এই ধরনের প্রশ্ন কিন্তু জেইই তে আসে ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু জেইইতে আসে তাহলে প্রশ্নগুলো কিন্তু এইভাবে কিন্তু আলোচনা করছি এই জায়গাগুলো তোমাদের পরিষ্কার করে দিলাম যে ক্লিয়ার হয়ে গেল জায়গাটা তাহলে নেক্সট আমরা চলে যাই দেখো আরেকটা প্রশ্ন তোমাদের অনেক সময় থাকে সেটা হচ্ছে অক্সিজেন এই প্রশ্নটা তোমাদের বাংলা মিডিয়ামে প্রচুর বার বোর্ডে তো অনেকবার এই প্রশ্নটা এসেছে যে অক্সিজেনের সেকেন্ড ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি প্রশ্নটা কিন্তু এইভাবে থাকে যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি কেন কি হবে আমরা যদি এবার ক্লিয়ার করো দেখো দেখো অক্সিজেন প্রথমে ইলেকট্রন ঢুকলো তাহলে হয়ে গেল ও মাইনাস কোনো অসুবিধা নেই তাহলে তখন আমার ইলেকট্রন এফিনিটি হয়ে যাবে কি ইলেকট্রন এফিনিটি হয়ে যাবে আমার পজিটিভ ভেরি ভেরি ক্লিয়ার বা ডেল্টা এইচ হয়ে যাবে তাহলে আমার নেগেটিভ ক্লিয়ার ক্লিয়ার তারপরে দেখো অক্সিজেন টু মাইনাস সরি অক্সিজেন মাইনাস অ্যাড হয়ে সেখানে যখন আরেকটা ইলেকট্রন অ্যাড হবে তখন আমার তৈরি হবে ও টু মাইনাস তাহলে তখন আমার সেকেন্ড ইলেকট্রন এফিনিটি অর্থাৎ এখানে ইলেকট্রন এফিনিটি 1 ইলেকট্রন এফিনিটি 2 যেটাকে এখানে আমি তাহলে এটাকে ডেল্টা এইচ 1 এটাকে যদি ডেল্টা এইচ 2 বলি তাহলে এখানে আমার ইএ 2 টা কত হয়ে যাবে ইএ 2 হয়ে যাবে আমার নেগেটিভ তাহলে ডেল্টা এইচ 2 হয়ে যাবে তখন আমার পজিটিভ ওই প্রশ্নটাই থাকে যে কেন অক্সিজেনের ক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি ধনাত্মক হয় প্রশ্নটা কি থাকে কেন ডেল্টা এইচ টু অক্সিজেনের ক্ষেত্রে ধনাত্মক তার মানে মাথায় রাখবে তোমাকে কি বলেছে তোমাকে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বলেছে না ইলেকট্রন আসক্তি বলেছে দেখো তোমাদের ছায়ার বইয়ে প্রায় দুটো জিনিস একই করে দেওয়া আছে বাট জিনিস দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে সেটা তোমরা পরিষ্কার করে রাখো আবারও বলছি ঠিক আছে তাহলে তোমাকে যদি প্রশ্নটা এইভাবে দেওয়া হয়ে থাকে তাহলে তুমি শুধু জাস্ট তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখবে ঘটনাটা কি ঘটলো না যখন ধরো অক্সিজেনের কাছে এলো অক্সিজেন অবভিয়াসলি কি থাকে দুটো ইলেকট্রন পেলে তার ইলেকট্রন যে ফুল হয়ে যাবে বাট আরেকটা জিনিসও তোমাকে মাথায় রাখতে হবে ইলেকট্রন ফুল তো হবে কিন্তু ধরো যখন এই ছটা ইলেকট্রন অক্সিজেনের ক্ষেত্রে কি হয়ে থাকে প্রথম যে কক্ষে দুটো থাকে তারপরে কক্ষে ছটা থাকে তাহলে ধরো এখানে যে ছটা ইলেকট্রন আছে সাত নম্বর ইলেকট্রনটা যখন অ্যাড হলো তাহলে বাকি যে ইলেকট্রনগুলো আছে সাত নম্বর ইলেকট্রনটা যখন অ্যাড হবে বাকি ইলেকট্রন যারা অলরেডি সেখানে আছে তারা কি করবে তারা রিপালশন শুরু করবে তাহলে এই যখন রিপালশনটা শুরু হবে তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করলো তাহলে কখন কি হবে তখন সেক্ষেত্রে সেটা আনস্টেবল হয়ে যাবে তার মানে পরবর্তীকালে যখন আরো একটা ইলেকট্রন অ্যাড হবে আর কিন্তু হতে পারবে না এই কথাটাই বলতে হবে যে অক্সিজেনের ক্ষেত্রে প্রথম ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি মান আমার নেগেটিভ মানে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন যখন নরমালি নিচ্ছে তখন নিতে পারছে অসুবিধা নেই কিন্তু যখনই দ্বিতীয় ইলেকট্রনটা নিতে যাবে তখনই কিন্তু কি হবে তখন কিন্তু সেই ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সিটা কমে যাবে তার কারণ হচ্ছে লিখতে হবে যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করে বইয়ের মধ্যে আছে কোনো অসুবিধা নেই তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করে তাই যদি যেহেতু ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করে তাই কিন্তু সেখানে কি হবে তাই সেখানে সেকেন্ড যে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি সেটা হয়ে যাবে পজিটিভ ক্লিয়ার
বুঝতে পারা গেছে? এইবারে কোন কোন বিষয়ের উপর ইলেকট্রন আসক্তি নির্ভর করে সেটা আমরা একটু দেখে নি, ঠিক আছে? কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তাহলে এটা দেখে নি যে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, বিষয়ের উপর নির্ভরশীল কে? ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব প্রথমটা, এটা এগুলো দেখো আগের ভিডিওগুলো যদি দেখেছো এগুলো আর কিচ্ছু মনে হবে না, আর যদি না দেখেছো ভিডিওগুলো অবশ্যই দেখবে, কিন্তু বলে দিলাম। পরমাণুর আকার, প্রথমেই হচ্ছে পরমাণুর আকার, বা আমরা এটাকে বলতে পারছি অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ। অর্থাৎ কোন কোন ফ্যাক্টরসের উপর, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে ইলেকট্রন অ্যাফিনিটি সেটা আমরা দেখব। তাহলে দেখো পরমাণুর আকারের সাথে কিরকম হবে আমি যদি বলি, তাহলে আমরা বলতে পারি দেখো ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাটমিক সাইজ। তার মানে দেখো যত অ্যাটমিক সাইজ ছোট হবে, অ্যাটমিক সাইজ যত ছোট হবে তত ইলেকট্রনের প্রতি টানটা বাড়বে, কারণ ইলেকট্রনকে টানবে কি আলটিমেটলি তো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে প্লাস চার্জের কাছাকাছি যত থাকবে ইলেকট্রনটা তত ইলেকট্রনটাকে টানতে সুবিধা হবে। তাহলে পরমাণুর আকার যত ছোট তার ইলেকট্রন আসক্তি তত বেশি। তাহলে আকার ছোট ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ তাদের মধ্যে রিলেশনশিপ কি হবে, তাদের মধ্যে রিলেশনশিপ হয়ে পাবে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্টটা বুঝতে পারা গেল, প্রথমটা হলো পরমাণুর আকার। দু নম্বর পয়েন্ট কি হবে, দু নম্বর পয়েন্ট হবে কেন্দ্রকের আধান, কেন্দ্রকের আধান, বা এটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার চার্জ, তাই তো? যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে ইলেকট্রন অ্যাফিনিটি প্রপোর্শনাল টু জেড, অর্থাৎ জেড যত বাড়বে, মানে বুঝতেই পারছি যত নিউক্লিয়ার চার্জ বাড়বে, যত নিউক্লিয়ার চার্জ বাড়বে তত আমার ইলেকট্রন এফিনিটি বৃদ্ধি পাবে, কারণ চার্জ বাড়া মানে প্লাস চার্জ বা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ইলেকট্রনের প্রতি টানটাও আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুটো পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা পরমাণুর আকার, একটা হচ্ছে কেন্দ্রকের আধান, ঠিক আছে? নেক্সট তিন নম্বর ফ্যাক্টর কিটা পড়ে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তিন নম্বর ফ্যাক্টর যেটা ডিসকাস করব সেটা হবে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসের উপর কিভাবে ডিপেন্ড করে, ইলেকট্রন বিন্যাসের উপর কিভাবে ডিপেন্ড করে আমরা কিভাবে বলতে পারবো? দেখো যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হয়, অর্থাৎ যদি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন যদি হয়, ঠিক আছে, যদি স্থায়ী ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন বা স্থায়ী ইলেকট্রন বিন্যাস যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার ইলেকট্রন এফিনিটি প্রায় জিরো হবে। স্থায়ী ইলেকট্রন বিন্যাস মানে স্যার কি, অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়াচ্ছিলাম তখন বলা হচ্ছিল যে যদি অর্ধপূর্ণ বা যদি সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস হয়, অর্ধপূর্ণ মানে, অর্ধপূর্ণ মানে পি থ্রি ডি ফাইভ এফ সেভেন যদি ইলেকট্রন কনফিগারেশন হয়, সম্পূর্ণ মানে পি সিক্স ডি টেন এফ ফোরটিন, এরকম যদি ইলেকট্রন কনফিগারেশন দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান নিয়ারলি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। অর্থাৎ যে ক্ষেত্রে অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস পাবো বা সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস পাবো তাদের ক্ষেত্রে ইলেকট্রন এফিনিটির মান শূন্য হয়ে যাবে, ইলেকট্রন এফিনিটির মান শূন্য। তার মানে সেক্ষেত্রে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি থাকবেই না। কেন থাকবে, কারণ তারা অলরেডি সুস্থ, অলরেডি তারা সুস্থিত হয়ে আছে। তাহলে অলরেডি কেউ যদি সুস্থিত হয়ে থাকে সে তার নিশ্চয়ই সুস্থিতাকে নষ্ট করতে চাইবে না, তাই জন্যই কি হবে তাদের ক্ষেত্রে ইলেকট্রন এফিনিটি কিন্তু জিরো হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন এফিনিটির মান একদম শূন্য হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে চার নম্বর ফ্যাক্টর হিসাবে আমরা বলতে পারি, চার নম্বর ফ্যাক্টর হিসাবে কি বলবো, যে যদি কোন কক্ষকে অ্যাড হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি
যে কক্ষকে ইলেকট্রনটি যুক্ত হবে, যে কক্ষকে ইলেকট্রনটি যুক্ত হবে তার মানটা। মানে দেখো আমরা বলতে পারবো যে নিউক্লিয়াস থেকে দূরত্বের ক্রম হিসেবে আমরা কি বলতে পারি, প্রথমে এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। অর্থাৎ এফ কক্ষকের নিউক্লিয়াস থেকে সবচেয়ে বেশি দূরে, তারপরে আছে ডি, তারপরে আছে পি, তারপরে আছে এস। তার মানে যদি এস কক্ষকে ইলেকট্রন অ্যাড হয় তাহলে তার ইলেকট্রন আসক্তি বাড়বে, তার কারণ সে নিউক্লিয়াসের কাছে আসতে পারছে। সেরকম এফ কক্ষকে যদি ইলেকট্রন অ্যাড হয় তাহলে কিন্তু ইলেকট্রন আসক্তি কম হবে, মাথায় রাখবে এটা। যদি এস কক্ষকে ইলেকট্রন অ্যাড হয়, কারণ যেহেতু নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, তাই তাদের ক্ষেত্রে কি হবে, তাই কিন্তু তাদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি যেটা, সেই ইলেকট্রন আসক্তিটা কিন্তু সেখানে কি হয়ে যাবে, ইলেকট্রন আসক্তি টোটালি নর্মালি আমরা বলতে পারি সেখানে বেশি হবে। ক্লিয়ার? ওকে, তাহলে চারটে ফ্যাক্টর এখানে বুঝতে পারা গেল। কি কি হলো চারটে ফ্যাক্টর? যে একটা পরমাণুর আকার, একটা কেন্দ্রকের আধান, ঠিক আছে, তারপরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আর যে কক্ষে ইলেকট্রন যুক্ত হবে সেইটি। নেক্সট, এভাবে ট্রেন বা পর্যায়গত বা শ্রেণীগতভাবে, পর্যায়গত বা শ্রেণীগতভাবে কিভাবে পরিবর্তন হতে পারে সেটা আমরা দেখি। অর্থাৎ যদি আমরা কোনো পর্যায় সারণি বাঁ দিক থেকে ডান দিকে যাই, অর্থাৎ যদি আমরা লেফট টু রাইট যাই পর্যায়গতভাবে, তাহলে তখন কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা নর্মালি বুঝতে পারি যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি কি হয়। বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে অ্যাটমিক সাইজ, প্রথম কথা কি হয়ে থাকে, অ্যাটমিক সাইজ কমতে থাকে। তাহলে অ্যাটমিক সাইজ যদি কমে তাহলে আমার ইলেকট্রন এফিনিটি কি হবে, ইলেকট্রন এফিনিটি বাড়বে। আরো একটা কারণ বলতে পারি যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়ার চার্জ বাড়ছে তাই ইলেকট্রন এফিনিটি বাড়ছে। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যদি যায়, অর্থাৎ যদি পর্যায়গতভাবে আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে ইলেকট্রন এফিনিটি কি হবে, বাড়বে। কিন্তু যদি ওপর থেকে নিচের দিকে আমরা নামি, অর্থাৎ গ্রুপ ওয়াইজ, তাহলে কি হবে, গ্রুপ ওয়াইজ অ্যাটমিক সাইজ বাড়ে, এটা তো আমরা জানি, গ্রুপ ওয়াইজ অ্যাটমিক সাইজ বাড়বে। তাহলে যদি অ্যাটমিক সাইজ বাড়ে তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ইলেকট্রন এফিনিটি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন এফিনিটি কমবে। তো সোজা হিসেব যে যত সাইজ বড় হবে তত নিউক্লিয়াসের থেকে সর্ববহিঃস্থ কক্ষে যে ইলেকট্রন তার টানার শক্তিটা অনেক বেশি কমে যাবে। তাই দুটো ট্রেন্ডটা মাথায় থাকবে, যে বাঁ দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে ইলেকট্রন এফিনিটি বাড়বে, আর যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে ইলেকট্রন এফিনিটি কিন্তু কমবে। তাহলে কিভাবে বাড়ে কিভাবে কমে সেটা এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে কিন্তু দেখবো, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন ট্রেন্ড, ছোট্টখাটো দুটো টু তিনটে ট্রেন্ড হতে পারে, সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব, ঠিক আছে। ওকে, দেখো কিভাবে বলছি, আমরা পিরিয়ড টু এর কথা চিন্তা করি, পিরিয়ড টু, দু নম্বর পিরিয়ডের মধ্যে, দু নম্বর পিরিয়ডে কে কে আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে আমরা যদি নর্মাল জেনারেল ট্রেন্ড, অর্থাৎ যদি এক্সপেক্টেড ট্রেন্ড আমরা দেখি, এক্সপেক্টেড কি হতে পারে, এক্সপেক্টেড হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার ইলেকট্রন এফিনিটি বাড়বে। তার মানে সবচেয়ে কম লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, ফ্লুরিন, লাস্ট নিয়ন, এটাই আমার এক্সপেক্টেড ট্রেন্ড হওয়ার কথা। বাট আমরা পেয়ে যাই কোন ট্রেন্ড, মানে আমরা কোন ট্রেন্ডটা পাই, বাট অরিজিনাল ট্রেন্ড হয় কোনটা, এক্ষেত্রে এবার দেখা যাবে পুরো গোলমাল হয়ে যাচ্ছে। আসলে দেখো কেমিস্ট্রিতে থিওরিটিক্যালি একটা জিনিস হওয়ার পরে প্র্যাকটিক্যালি যখন জিনিসটাকে দেখা হয় বা এক্সপেরিমেন্টালি যখন জিনিসটাকে দেখা হয় তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জন্যই সমস্যা দেখতে পাওয়া যায়। দেখো এখানে নিয়ন কি, নিয়ন হচ্ছে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তাহলে নিষ্ক্রিয় মৌল মানে তার ইলেকট্রন বিন্যাস অত্যধিক পরিমাণে সুস্থিত। তাহলে কারোর যদি ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সিই থাকবে না। তার জন্য নিয়ন বা যে কোনো কোনো গ্রুপের মধ্যে তার যে আমার নিষ্ক্রিয় মৌল থাকবে তার ইলেকট্রন এফিনিটি জিরো হয়ে যাবে, তাহলে নিয়নের হয়ে যাবে সবচেয়ে কম। এরপরে যদি আমরা ইলেকট্রন আসক্তির, মানে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে লিথিয়ামের হবে 1s2 2s1, বেরিলিয়ামের হবে 1s2 2s2, বোরনের 1s2 2s2 2p1, কার্বনের ক্ষেত্রে 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3,
অক্সিজেনে ক্ষেত্রে 2p4 আর ফ্লুরিনের ক্ষেত্রে 2p5। দেখো এখানে দুটো জিনিস লক্ষ্য করো, একটা নাইট্রোজেন এবং একটা বেরিলিয়াম। এই ক্ষেত্রে দেখো তো কি হচ্ছে, এই ক্ষেত্রে দেখো হাফ ফিল্ড, নাইট্রোজেনের ক্ষেত্রে আমার হাফ ফিল্ড কনফিগারেশন পাচ্ছি এবং বেরিলিয়ামের ক্ষেত্রে একদম ফুল ফিল্ড কনফিগারেশন পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখো বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছে, তাহলে তখন এখানে আমার নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড যখন কনফিগারেশন পেয়ে গেলাম, তার জন্য নাইট্রোজেনের ইলেকট্রন এফিনিটি আরো প্রায় জিরোর কাছাকাছি হয়ে গেল। নাইট্রোজেনের পর হয়ে যায় আমার বেরিলিয়াম। এরপরে দেখো হওয়ার কথা ছিল কি, এরপরে হওয়ার কথা ছিল লিথিয়াম। বাট এখানে একটা জিনিস যেটা হয়ে থাকে, দেখো লিথিয়ামে যখন ইলেকট্রন অ্যাড হবে, লিথিয়ামে যখন ইলেকট্রন অ্যাড হবে, এখানে এইভাবে আমরা দেখাতে পারি, ধরো ছিল কত কনফিগারেশনটা 1s2 2s1, এবার এখানে যদি একটা ইলেকট্রন অ্যাড হয় তাহলে হয়ে যাবে 1s2 2s2, অর্থাৎ তখন সুস্থিতি পেয়ে গেল কার মতো, বেরিলিয়ামের মতো। তাই জন্য লিথিয়ামের ইলেকট্রন গেন এনথ্যালপি কিন্তু বোরনের থেকেও বেশি হয়ে যায়, মাথায় রাখবে। কেন স্যার লিথিয়ামের ইলেকট্রন গেন এনথ্যালপি বা লিথিয়ামের আমরা সরি ইলেকট্রন এফিনিটি বলবো, তার কারণ আমরা বলতে পারবো যে লিথিয়াম একটি ইলেকট্রন গ্রহণ করলে, একটি ইলেকট্রন গ্রহণ করলে সুস্থিত হবে, সুস্থিত হবে। তাহলে সেই জন্য কি হয়ে থাকে, লিথিয়ামের ইলেকট্রন এফিনিটি অনেক বেশি হয়ে থাকে বোরনের থেকে। তারপরে নর্মালি আমার হয়ে যাবে কার্বন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু অরিজিনালি আমরা যে ট্রেনটা পেয়ে থাকি সেটা, এবং এটা আমরা কিভাবে পেয়েছি, এটা পুরোপুরি পাওয়া গেছে এক্সপেরিমেন্টালি। এটা কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্টালি এই ট্রেনটা পাওয়া গেছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে নর্মালি কি হওয়ার কথা ছিল, তাহলে দুটো জিনিস এখানে নোট করে রাখবে। একটা হচ্ছে নিষ্ক্রিয় যদি কোনো গ্যাস হয়, তার ইলেকট্রন বিন্যাসের সুস্থিতির জন্য সেটা সবসময় সবচেয়ে কম ইলেকট্রনের বেরি দেখতে পাওয়া যাবে। তারপরে হবে নাইট্রোজেন, তারপরে বেরিলিয়াম। নাইট্রোজেন বেরিলিয়ামের কেন হচ্ছে, তাদের হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড কনফিগারেশনের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এইভাবে খেয়াল রাখবে। এই রকম ভাবে এই ধরনের এত ডিটেলস কোন ভিডিও বাংলা মিডিয়ামে কোথাও নেই, আমি এটা গ্যারান্টি দিয়ে আবারো বলতে পারি। ঠিক আছে, এরপরে গ্রুপ ওয়াইজ একটা ট্রেন্ড আমরা যদি লক্ষ্য করি, গ্রুপ 17 এর জন্য সাপোজ কি লক্ষ্য করবো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, চারটে ধরো। ঠিক আছে, তাহলে আমাদের নর্মালি কি হবে, উপর থেকে নিচের দিকে যখন নামবে তখন অ্যাটমিক সাইজ বাড়ার জন্য অ্যাটমিক সাইজ বাড়বে, তার জন্য ইলেকট্রন এফিনিটি কি হবে, ইলেকট্রন এফিনিটি কমবে। তার মানে আমার ট্রেন্ড হওয়া উচিত ছিল প্রথমে ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বাট এটা ছিল আমার এক্সপেক্টেড ট্রেন্ড। বাট এখানে একটি চেঞ্জ হয়ে থাকে, সেটি হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকেও কিন্তু বেশি। এটা মাথায় রাখবে, এটা প্রচুর বার প্রশ্ন এসেছে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ফ্লুরিনের থেকে বেশি হয়ে থাকে। যদিও ইলেকট্রন নেগেটিভিটি যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি। তাহলে ফ্লুরিনের ইলেকট্রন নেগেটিভিটি কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি পরিধিদাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা যখন আমরা ইলেকট্রন নেগেটিভিটি করবো তখন বুঝতে পারবে যে ইলেকট্রন নেগেটিভিটি মানে ইলেকট্রন পেয়ারটা টানার প্রবণতা, ইলেকট্রন শুধু নয়। সেই জন্য ক্লোরিন কিন্তু হচ্ছে কি, ক্লোরিনের সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি দেখতে পাওয়া যায়। সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি তাহলে কার মধ্যে দেখতে পাওয়া যাবে, আমরা যদি বলি তাহলে সেটা হবে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ। স্যার এটা কেন হলো, তার কারণ দেখো ফ্লুরিনের যখন ইলেকট্রন অ্যাড হলো কোনো অসুবিধা নেই, একটা ইলেকট্রন অ্যাড হবে। বাট ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে যখন ইলেকট্রন অ্যাড হবে কোথায় অ্যাড হচ্ছে সেটাও আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ অলরেডি ফ্লুরিনের কাছে 7টা ইলেকট্রন আছে। এরপরে যখন ইলেকট্রনটা অ্যাড হবে তখন যখন অ্যাড হবে অলরেডি ফ্লুরিনের কাছে কিন্তু অনেক বেশি জটলা বেঁধে আছে। তাই যখন ইলেকট্রনগুলো অ্যাড হবে তখন কিন্তু একটা কি হবে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ তৈরি করবে। কারণ হচ্ছে ফ্লুরিনের 2p কক্ষকে ইলেকট্রন অ্যাড হয়, ফ্লুরিনের কোথায় অ্যাড হয়, 2p কক্ষকে অ্যাড হয়। বাট ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু অ্যাড হচ্ছে কোথায়, 3p কক্ষকে। যেহেতু 3p কক্ষকে
এরিয়াটা বেশি জায়গাটা বেশি তাই জন্য কি হয়ে থাকে সেখানে কিন্তু আমার ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলটা কম তাহলে এখানে দুটো কথা তোমাকে অবশ্যই বলতে হবে যে ফ্লুরিনের টুপি কক্ষকের কথা বলতে হবে যে ফ্লুরিনের মধ্যে টুপি কক্ষকে ইলেকট্রন অ্যাড হয় এবং ক্লোরিনের মধ্যে বলতে হবে যে ক্লোরিনের মধ্যে থ্রিপি কক্ষকে ইলেকট্রন অ্যাড হয় তার জন্য কি হয়ে থাকে এখানে টুপি কক্ষকে অ্যাড হওয়ার জন্য যে ইলেকট্রন ইলেকট্রন যে বিকর্ষণ বল সেটা অনেক বেশি ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা বেশি বা থ্রিপি কক্ষকে অ্যাড হওয়ার জন্য ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হয় না বিকর্ষণ হয় না তার জন্যই এই ক্লোরিনের আকার বড় হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু একটা সুবিধা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে নর্মালি যেটা হয় সেটা ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি হয়ে যায় তার কারণ হচ্ছে ক্লোরিনের যে থ্রিপি কক্ষকে ইলেকট্রনটা অ্যাড হচ্ছে সেটা অনেক বেশি সুস্থিতি পেয়ে থাকে কারণ সেখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলটা কাজ করে না ক্লিয়ার বুঝতে পারা গেছো তাহলে এইভাবে যদি আমরা গ্রুপের ট্রেন্ডটা লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করি কার্বন সিলিকন কলেজ স্টুডেন্ট গেট সাম প্রবলেম তাহলে এটা হচ্ছে আমার গ্রুপ 14 গ্রুপ 15 এর জন্য নাতি পোতা আশা সবাই অসুস্থ বিমার তাহলে এটা হয়ে গেল আমার গ্রুপ 15 এর জন্য ঠিক আছে 16 এর জন্য কি হবে ও সে তেরি পূজা বাট পোলোনিয়ামটা যেহেতু আমার হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আমরা এখানে অ্যাড করব না আর গ্রুপ 17 এর জন্য আমরা অলরেডি দেখলাম কি ফেক সি বি আই অ্যাক্ট এখানে সিলিকা এখানটাতে তোমার এটা ফসফরাসের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেনের থেকে বেশি এবং সিলিকনের ইলেকট্রন আসক্তি কার্বনের থেকে বেশি ক্লিয়ার এটা মাথায় রাখবে যদি ঠিক করে না আরেকবার বলে দিচ্ছি যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের থেকে বেশি সালফারের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের থেকে বেশি ফসফরাসের ইলেকট্রন আসক্তি নাইট্রোজেনের থেকে বেশি এবং সিলিকনের ইলেকট্রন আসক্তি কার্বনের থেকে কিন্তু হয়ে থাকে তাহলে এখানে আমার অর্ডারটা নর্মালি আমার তাহলে কি হয়ে যাবে তাহলে সবচেয়ে বেশি হয়ে যাবে সিলিকন তারপরে নর্মালি হয়ে যাবে কার্বন তারপরে যা অর্ডার হয় সেটা ফলো করবে ঠিক আছে যেমন এখানে আমার কি হবে ফসফরাস হবে তারপরে হবে নাইট্রোজেন তারপরে হবে আর্সেনিক তারপরে হবে অ্যান্টিমনি তারপরে হবে বিসমাথ ঠিক একই রকম ভাবে এখানেও তাহলে আমি লিখেই দিচ্ছি জার্মেনিয়াম টিন লেড হয়ে যাবে ঠিক আছে কিন্তু গ্রুপ 16 এ একটু ডিফারেন্স হয়ে থাকে এই জন্য এটা নোট করে রাখবে গ্রুপ 16 এরটা নোট করে রাখবে স্পেশালি গ্রুপ 16 এরটা নোট করে রাখবে এটা যেই একদম ফেভারিট কোশ্চেনের মধ্যে একটা পড়ে সেটা হচ্ছে গ্রুপ 16 এর ক্ষেত্রে অক্সিজেনের অক্সিজেনের লোয়েস্ট বা সবচেয়ে কম ইলেকট্রন এফিনিটি দেখতে পাওয়া যায় গ্রুপ 16 এর জন্য অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম এর অর্ডারটা ভালো করে লিখে রাখো প্রথমে হবে সালফার তারপরে হবে সেলিনিয়াম তারপরে হবে টেলুরিয়াম তারপরে হবে অক্সিজেন এই অর্ডারটা ভালো করে নোট করে রাখো এই অর্ডারটা ভালো করে নোট করে রাখো যে গ্রুপ 16 এর ক্ষেত্রে অক্সিজেনের লোয়েস্ট ইলেকট্রন এফিনিটি দেখতে পাওয়া যায় ঠিক আছে গ্রুপ 16 এর ক্ষেত্রে একদম সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি দেখতে পাওয়া যাবে বুঝতে পেরেছো তাহলে এরকম ভাবে গ্রুপ ওয়াইজ আমরা ডিসকাস করলাম প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এত ডিটেলস আবারও বলছি প্রত্যেকটা জায়গা ডিটেলসে পাবে না ঠিক আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো এবারে হোমওয়ার্কটা তোমরা এবার লিখে রাখবে হোমওয়ার্কটা কি থাকলো আমি অক্সিজেন সালফার ক্লোরিন আয়োডিন এই চারটে আমি মৌল তোমাদের দিলাম এদেরকে ইলেকট্রন এফিনিটি এর ঊর্ধ্বক্রমে সাজাও ঠিক আছে ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ ক্রমে ক্রমে বাড়বে ঠিক আছে ইনক্রিজিং অর্ডারে সাজাবে ইনক্রিজিং অর্ডার দেখো আমাকে দেখাবে আমাকে কমেন্ট করবে ভিডিও নিচে কমেন্টে দেখাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারো দেখি কতজন ঠিকঠাক অ্যান্সারটা দিচ্ছ অক্সিজেন সালফার ক্লোরিন আয়োডিন এই চারটের ইলেকট্রন এফিনিটির ঊর্ধ্বক্রমে সাজাও যে কোনটার পরে কোনটা হবে ঠিক আছে দেখবো এটা তোমাদের কতটা ভালো আইডিয়া আছে আমি জাস্ট একটা ক্লু দিয়ে দিচ্ছি এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি যে গ্রুপ 17 এর ইলেকট্রন এফিনিটি সবসময় গ্রুপ 16 এর ইলেকট্রন এফিনিটির তুলনায় বেশি হবে ব্যাস গ্রুপ 17 এর ইলেকট্রন এফিনিটি গ্রুপ 16 ইলেকট্রন এফিনিটি তুলনায় সবসময় বেশি হতে হবে তো স্বাভাবিক
কারণ যত তুমি কাছাকাছি যত বাঁদিক থেকে ডান বাঁদিক থেকে ডান দিকে দিকে যাচ্ছ তত তোমার সাইজ কমছে, তার জন্য আমরা বলতে পারি গ্রুপ 17 এর ইলেকট্রন এফিনিটি অলওয়েজ বেশি হবে কার থেকে, গ্রুপ 16 এর ইলেকট্রন এফিনিটির তুলনায়। বুঝতে পারা গেল? তাহলে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে ডিসকাস করা হলো এখানে, কিন্তু প্রত্যেকটা জিনিস ডিসকাস করা হলো শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো করে ভিডিওগুলো দেখো, শুরু থেকে নোট করবে, খাতা পেন নিয়ে বসে ভালো করে নোট করবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? তোমাদের বোর্ডের জন্য কোন জায়গায় ইম্পর্টেন্ট, জেই জন্য কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, নিটের জন্য কোন জায়গায়, সব বলে দেওয়া হচ্ছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলো, সবার মধ্যে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দাও, যাতে যাদের কাছে কোচিং নেওয়ার মতো সামর্থ্য নেই তারা যাতে ভিডিওগুলো দেখে অনেক বেশি সুবিধে পায়। তোমাদের জন্য এই এত কষ্ট করে এই ভিডিওগুলো বানানো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।